हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू एयर शफिकान टेक। तो गाइस चले एलाम आज आबारो नतुन एक टिकटक ट्रेंडिंग भिडियो निये। तो माने ए भिडियो टिकटके ट्रेंडिंगे रही है। तो गाइस ए भिडियो कैपकार्ट दिए एडिट करा खूब ही इजी। तो आज हमें अपन के देखिए दीब क्यों अपनारा खूब सहजे कैपकार्ट दिए भिडियो तैरी कर फिलते पर। तो गाइस भिडियो शुरू आगे अपन का छोटे एक रिक्वेस्ट, जरा हमार चैनल सबसक्राइब कर अवश्य सबसक्राइब कर रखबें और पशे थका बेल आइकन क्लिक कर रखबें। तो गाइस चलो कथा ना बाड़िए मूल भिडियो शुरू करा जा। गाइस আমরা চলে এলাম আমাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদেরকে একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হলো ক্যাপকাট। যাদের মোবাইলে ক্যাপকাট অ্যাপটি নেই তারা सिंपली গুগল প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে এটা ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর গাইস আপনারা ফটোতে একটা ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দ মতো 11টি পিকচার সিলেক্ট করে দিবেন। আমি सिंपली 11টি পিকচার সিলেক্ট করে দিচ্ছি। আপনাদের গ্যালারিতে থাকা 11টি পিকচার আপনারা সিম্পলি সিলেক্ট করে দিবেন। ওকে গাইস আমরা 11টি পিকচার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর গাইস এর জন্য আপনাদেরকে সেই টিকটক ভিডিওটি প্রয়োজন হবে। তো আমি আপনাদের সুবিধার্থে আমার ডেসক্রিপশন বক্সে এই টিকটক ভিডিওটির লিংক দিয়ে দেব, আপনারা সিম্পলি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন অডিও, অডিওতে একটা ক্লিক করবেন, তারপর এই যে এক্সটার্নাল এটাতে একটা ক্লিক করবেন। তারপর গাইস সেই টিকটক ভিডিওটি সিলেক্ট করে দিবেন। তারপর গাইস সেই টিকটক ভিডিওটি সিলেক্ট করে দিবেন যেটা থেকে আপনারা মিউজিক নেবেন। তো আমি সিলেক্ট করে দিচ্ছি। ওকে গাইস আমার সিলেক্ট করা হয়ে গেছে। সিলেক্ট করা হয়ে গেলে গাইস এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে অডিও লেয়ার, অডিও লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন ম্যাচ কাট বলে একটা অপশন, এটাতে একটা ক্লিক করবেন। তারপর গাইস এটাকে এই যে দেখতে পাচ্ছেন অটো জেনারেট, এটা অটো জেনারেট করে দিবেন। ওকে গাইস অটো জেনারেট হওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে আমাদেরকে কতগুলো বিট শো করছে, এই বিট অনুযায়ী আমরা কাজ করব। তো আমরা এটাকে টিক মার্ক করে দিই। ওকে এবার আসুন গাইস আমাদের প্রথম পিকচারটা কতটুকু থাকবে, কত সেকেন্ড থাকবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমাদের প্রথম পিকচারটা আপনারা 9 সেকেন্ড পর্যন্ত করে দিবেন। এই যে উপরের দিকে আপনারা সেকেন্ড থেকে 9 সেকেন্ড পর্যন্ত করে দিবেন। ওকে প্রথম পিকচারটা আমি 9 সেকেন্ড করে দিচ্ছি। ওকে গাইস আমাদের প্রথম পিকচার 9 সেকেন্ড পর্যন্ত আমরা করে দিলাম। তারপরে যতগুলো পিকচার গাইস এই যেদিকে আপনারা বিট দেখতে পাচ্ছেন সেই বিট অনুযায়ী কেটে কেটে রেখে দিবেন। সেই বিট অনুযায়ী আপনারা কেটে বাকিটুকু ডিলিট করে দিবেন। এই যে দেখুন আমি সেই বিট অনুযায়ী সে বিট পর্যন্ত রাখলাম। এই দাগটা এই যে দেখতে পাচ্ছেন দাগটা এই বিট অনুযায়ী রাখলাম। রেখে পিকচারটাকে সিলেক্ট করে তারপর এটাকে ক্লিক করে তারপর বাকিটুকু ডিলিট করে দিব। তারপরে পিকচারটা সেম একইভাবে সেম পরের বিট পর্যন্ত রেখে আমরা পিকচারগুলোকে ডিউরেশন করে দিব। ওকে এভাবে এক এক করে আপনারা প্রত্যেক পিকচারটা এভাবে ডিউরেশন দিয়ে দিবেন বিট অনুযায়ী। ওকে গাইস আমাদের পিকচারের ডিউরেশনগুলো দেওয়া শেষ হয়ে গেছে। এবার আসুন আমরা অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনারা সিম্পলি প্রথম পিকচারে ক্লিক করবেন। প্রথম পিকচারে ক্লিক করার পর আপনারা অ্যানিমেশনে ক্লিক করবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন কম্বো, কম্বোতে একটা ক্লিক করবেন। কম্বোতে ক্লিক করার পর গাইস এদিকে আপনারা একটু টেনে যাবেন। তো গাইস এই যে দেখতে পাচ্ছেন বিসেক টু বলে একটা অ্যানিমেশন আছে, এটা এটা আপনারা প্রথম পিকচারে সিলেক্ট করে দেবেন। ওকে গাইস এটা প্রথম পিকচারে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের এই যে পরের যে পিকচারগুলো সবগুলোতে আমরা অ্যানিমেশন দিয়ে দেবো। আবারও কম্বোতে যাবেন আপনারা। কম্বোতে যাওয়ার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন পেন্ডুলুম 1, পেন্ডুলুম 2, এই অ্যানিমেশনগুলো আপনারা সিম্পলি এক এক করে সব পিকচারে দিয়ে দিবেন। ওকে গাইস আমাদের কিন্তু অ্যানিমেশনগুলো দেওয়া শেষ হয়ে গেল। গাইস আমাদের কিন্তু অ্যানিমেশনগুলো দেওয়া শেষ হয়ে গেল। তো এবার আপনাদেরকে কি করতে হবে গাইস, এবার আপনাদেরকে কিছু ইফেক্ট, এই জন্য আপনারা গাইস এই যে দেখতে পাচ্ছেন দুটি পিকচারের মাঝখানে একটি ওয়েট
रेक्टेंगल देखा जाता एक क्लिक करबें। क्लिक करार पर गाइस देखते कैमरा कैमरा एक क्लिक करबें। क्लिक करार पर गाइस देखते पुल इन बोले एक इफेक्ट देखते अपनारा एटा एक क्लिक करबें। क्लिक करार पर गाइस ये देखते अप्लाई टू ऑल एदिके अप्लाई टू ऑल देखा एटाते अपनारा क्लिक कर देवें तो हमें जोगुलू पिक्चर आज सब पिक्चारे ये अप्लाई हो जाए तपर टिकमा कर देवें। ओके गाइस एबार प्रत्येक पिक्चारे किन्तु इफेक्टा सेट हो गए। ओके गाइस मोटामुटी आमादेर भिडियोर काज शेष। तो एबार आमरा कि करब एबार आमरा सिम्पलि एटाके सेव कर देव। सेव करार जोन्नो एई जे देखते पाच्छेन गाइस उपरेर दिके सेव अपशन एटाते आपनारा सिम्पलि क्लिक करे एटाके क्लारिटी निये जाबेन। ओके गाइस आमादेर भिडियोटा किन्तु आमादेर ग्यालारिते चले गेछे। तो देखते पेलेन गाइस खूब इजिली भावे आपनारा एई धरनेर भिडियो किन्तु इडिट करते पारबेन। एई धरनेर भिडियो इडिट करे आपनादेर टिकटके छेड़े आपनारा अनेक अल्प समय वायरल होते पारबेन। तो गाइस आशा करी भिडियो देखे शिखते पेरेछेन। जदि शिखे थाकेन ताहले अवश्य एकटी लाइक करबेन एबं कमेंट करबेन एबं बंधुदेर साथे शेयर करबेन। एबं परबर्तीते कि धरनेर टिउटोरियाल भिडियो पेते चान अवश्य आमाके कमेंट करे जानिये दिबेन, आमि आपनादेर कमेंट अनुयायी भिडियो देवार चेष्टा करब। तो गाइस देखा होच्छे परबर्तीते कोनो टिउटोरियाल भिडियोते। सेई पर्यन्त ভালো থাকুন, আল্লাহ হাফেজ।